वेलकम टू एवरीबडी, हाउ आर यू स्टूडेंट? तुम्हारा केमन आछो? आशा करी सबाई भालो आछो। करोनाकालीन एई समय मिरगंज त्रिपाठी उच्च विद्यालय होयतो अनलाइन क्लासे सबाइके स्वागतम। आज के आमी क्लास सेवेनेर आरेकटी ग्रामेटिकल क्लास दिते जाच्छी। आज के क्लासेर परिस्थिति एकटू परे जानबो। व्हाट डू यू सी इन द पिक्चर? तुम्हारा एकटा पिक्चर देखछो बोलो। ए प्लेन। पिक्चरটাতে কি আছে? এ প্লেন। হাউ উইল ইউ ফিল ইফ ইউ হ্যাভ এ প্লেন জার্নি? ওয়াও, ইট উইল বি গ্রেট। ওয়াও, ইট উইল বি গ্রেট। হোয়াট ডু উই কল দ্য রিড মার্ক ইন দ্য সেন্টেন্স? রিড মার্ক ইন দ্য সেন্টেন্স, তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে দুটা রিড মার্ক, একটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেটরি মার্ক, আর একটা হচ্ছে ফুল স্টপ। পাঞ্চুয়েশন, এগুলোর নাম কি? পাঞ্চুয়েশন। তোমাদের পাঁচ মার্কে, এই আট মার্কের, মেবি আট মার্কের পাঁচ পাঞ্চুয়েশনের একটা প্রশ্ন তোমাদের আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। টুডে আওয়ার টপিক ইজ দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন, দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন। লার্নিং আউটকাম বাই দ্য এন্ড অফ দ্য লেসন, বাই দ্য এন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্ট উইল বি অ্যাবভ টু ইউজ পাংচুয়েশন মার্কস কারেক্টলি ইন দ্য সেন্টেন্স অ্যান্ড ইন দ্য প্যাজেস। এ কার? I like this car. Can you tell what is wrong with the sentence? At the end of the sentence there will be full stop. Sentence shesha amra ei red marker eta dekhte parchi ki ekta full stop bosheche. Here are some vegetable, they are capsicum, কিউকুম্বার, টমেটো, অনিয়ন, চিলি অ্যান্ড মিনিট মিনাটস। ক্যান ইউ টেল হোয়াট ইজ রং উইথ দ্য সেন্টেন্স? আমরা দেখতে পাচ্ছি এক একটা নাউনের পর কোমা বসে গেছে। ইফ দেয়ার আর মোর দ্যান টু সাম পার্টস অফ স্পিচ দেয়ার উইল বি কোমা আফটার ইজ বাট লাস্ট টু। লাস্ট দুইটা অ্যান দ্বারা যুক্ত হওয়া লাস্ট দুইটা নাউনের পূর্ব পর্যন্ত কি কোমা আকারে বসেছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার? সানফ্লাওয়ার, অর্থাৎ সূর্যমুখী ফুল। ক্যান ইউ টেল হোয়াট ইজ রং উইথ দ্য সেন্টেন্স? আফটার দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়ার উইল বি কোশ্চেন মার্ক। শেষে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার? তোমরা এটা কি কোন ফুলের পিকচার দেখতে পাচ্ছ? এটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো অফ কোশ্চেন মার্ক, এটাকে কোশ্চেন মার্ক। ওয়াও, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। ওয়াও, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। ক্যান ইউ টেল হোয়াট ইজ রং উইথ দ্য সেন্টেন্স? আফটার দ্য ইন্টারজেকশন ওয়ার্ড সাসাস হুররা অ্যালাস ওয়াও ইটিসি দেয়ার উইল বি এক্সক্লেমেটরি মার্ক। এগুলো কি বসে? ইন্টারজেকশন ওয়ার্ডের পরে কি বসে? এক্সক্লেমেটরি মার্ক বসে। এটা তোমাদের পার্টস অফিসের ক্ষেত্রে আমি একবার বলেছিলাম। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ? ক্যান ইউ টেল হোয়াট ইজ রং উইথ দ্য সেন্টেন্স? তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে কী রং আছে? এখানে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ ছিল, কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটা ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম কি এই জায়গায় এই বাক্যটাতে কি ছিল? আশ্চর্যবোধক চিহ্ন ছিল না। অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স দেয়ার উইল বি এক্সক্লেমেটরি মার্ক।
The teacher said to the students, "May you pass in the exam? Can you tell what is wrong with the sentence?" তোমরা কি দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের কোথায় ভুল আছে? আমরা দেখি. The teacher said to the student, তারপরে কি invited কমা পড়ছে, direct speech will be in invited কমা. এখন take the punctuation mark from the box and say which punctuation mark will be suitable for which sentence. আমরা একে একে দেখব. There are you going কি বসবে জায়গায়? There, ডাব্লিউ ইস ওয়ার দ্বারা. এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার কারণে এটা কি প্রশ্নবোধক চিহ্ন বসবে অথবা ইন্টার কোশ্চেন মার্ক বসবে. হুররা উই হ্যাভ ওন দ্য গেম. হুররা এটা একটা ইন্টারজেকশন. এরপরে আমরা জানি এর আগে নিয়মে ছিলাম আর্চার এক্সক্লামেটারি মার্ক অথবা আশ্চর্য বোঝক চিহ্নটা বসবে. আই লাভ মাই মাদার ভেরি মাচ. আমি আমার মাকে খুব ভালোবাসি. শব্দ থেকে শুরু করে বাক্যের শেষে কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা কী বসবে ফুল স্টপ বসবে. আই ইউজুয়ালি টেক ব্রেড জেলি ব্যানানা অ্যান্ড অ্যাপেল অ্যাজ মাই ব্রেকফাস্ট. এটা এক একটা নাউনের পরে কী বসবে কমা বসবে. ব্রেড জেলি ব্যানানা. মাই সিস্টার সেজ আই লাইক সানরাইজ. আমার বোন বলল আমি সূর্যোদয় পছন্দ করি. এই ডাইরেক্ট স্পেসের ক্ষেত্রে ইনভার্টেড কমা বসে. এটা একটা প্যাজেস ও হোয়াট এ গ্রেট জার্নি ইট ওয়াজ. আই ওয়ান্ট ওয়ান মাই ফ্রেন্ড ট্রেন জার্নি. আই ট্রাভেলড উইথ মাই ফাদার মাদার অ্যান্ড ব্রাদার বরিশাল টু খুলনা. ডু ইউ লাইক ট্রাভেলিং মাই ফ্রেন্ড? মাই ফাদার আক্স মি ইন দ্য ট্রেন. এটা প্যাজেসে আমরা কোথায় কী বসবো দেখবো. ও ওর পরে ইন্টারগেটিভ ইন্টারজেকশনের পরে কি একটা আশ্চর্য চিহ্ন বসবে বসলো. হোয়াট এ গ্রেট জার্নি ইট ইজ. ইট ইজ এ হোয়াট এ গ্রেট জার্নি ইট ইজ এর পরে কি আশ্চর্য চিহ্নটা বসলো. আই ওয়ান্ট অন মাই ফ্রেন্ড ট্রেন জার্নি বলছে ফুল স্টপ. আই ট্রাভেল উইথ মাই ফাদার বসবে কমা. মাদার অ্যান্ড বাদার যেহেতু যুক্ত আছে এই জন্য এই জায়গায় আর কি দুটার পূর্ব পর্যন্ত কমা বসবে. বরিশাল টু খুলনা. ডু ইউ লাইক ট্রাভেলিং? তুমি কি ভ্রমণ পছন্দ করো? প্রশ্নকার্য বিদায় প্রশ্নবোধক চিহ্ন বসেছে. এবং ইনভাইটেড ডাইরেক্ট স্পেস ইনভাইটেড কমার ভিতরে বসে. মাই ফ্রেন্ড আক্স মি ইন দ্য ট্রেন. থ্যাংক ইউ ভেরি মাচ. আজকের এই পাঞ্চুয়েশন ক্লাসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছ. যদি এই ক্লাসের কোনো সমস্যা থেকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো. থ্যাংক ইউ.